হ্যালো ফ্রেন্ডস, আজকে দেখো আমরা একটা বার্থডে পার্টিতে যাচ্ছি, তাই ব্লগটা স্কিপ না করে পুরোটা তোমরা দেখো। ডেকোরেশন দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি বার্থডেতে এসে গেছি, তাহলে তোমরা আমার সাথে ব্লকে থাকো, চলো ভিতরে কি হচ্ছে তোমাদেরকে দেখাই। সব থেকে লেটে দেখো আমি এসেছি, আমার সব বান্ধবীরা এসে গেছে, ওরা উপরে কি করছে চলো তোমাদেরকে দেখাই কে কে এসেছে আজকে বার্থডেতে। আর এখানে এত জুতো দেখেই তোমরা বুঝতে পারছো কত লোক এসেছে এখানে। তোমাদেরকে বলেইছিলাম আজকের ব্লগটা খুব সুন্দর হবে, দেখো খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। এখানে দেখো শুভস্মিতার একদম ছোট্ট থেকে আর এখনকার বয়স অবধি প্রত্যেকটা ছবি লাগানো হয়েছে, আর গোটা বাড়িতে দেখো বেলুন দিয়ে সাজানো হয়েছে। আর এখানে সবাই এসে গেছে, আমাদেরও সবাই এখানে বসে আছে বান্ধবীরা, আর তার সাথে আরও অনেক লোকই এসেছে। আর এখানে দেখো পকোড়া দেওয়া হচ্ছে, আর পকোড়া দিচ্ছে আমাদের স্পেশাল প্রদীপটা। এরপরে দেখো আমি তোমাদেরকে আমার ব্লকের মাধ্যমে ওপরে নিয়ে এসেছি, ঠিক এখানেই আজকে আমাদের ডিনার হবে, আর ঠিক এই জায়গাটাতেই আজকে কেক কাটিং হয়েছে, তাই কেক কাটিংয়ের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। ভুবন পিছনে চলে গেছে, এই পুরো লাল হয়ে গেছে ছবিগুলো লাল রঙের জন্য। আমি তোমাদের সাথে সকালের কিছু ছবিও আজকে শেয়ার করলাম, ওকে ওর বাবা মা ঠাকুমা সবাই আশীর্বাদ করেছিল, তারই কিছু মুহূর্তের ছবি আমার কাছে আছে, সেগুলোও আমি তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করলাম। আর তোমরা ওকে আশীর্বাদ দাও, ও যেন অনেক অনেক বড় হয়। কি করবো বলো, আমাকে দেরি করে নিয়ে এলো তো। এত সুন্দর সুন্দর খাবারগুলো দেখো আমার জন্য ওয়েট করছে, তাই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আর ভালো লেগে থাকলে লাইক দিও, নতুন কেউ দেখলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা প্লিজ।